হ্যালো ক্লাস ফাইভ, কেমন আছো? আশা করি ভালো আছো। আর গত ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা। আমরা জানি যে গত ক্লাসে আমরা অলরেডি হচ্ছে মডেল কোশ্চেনের 9 নম্বরটা সমাধান করেছি। আজকে হচ্ছে মডেল কোশ্চেনের আমরা 11 নম্বর নিয়ে আলোচনা করব। আমরা সমস্যা হয় যে আমাদের হচ্ছে মডেল কোশ্চেনের 11 নম্বরটা নিয়ে অনেকে বেশি সমস্যায় ভুগি, তাই এই কারণে হচ্ছে কী করব আমরা হচ্ছে আজকে 11 নম্বর সমাধান করে দেব। তো আমরা ইতিমধ্যে জানো যে হচ্ছে 11 নম্বর আমাদের যে 11 নম্বর আসে প্রশ্নে, যে 11 নম্বর তোমরা বোর্ড পরীক্ষার সামনে পাবে, তো এই 11 নম্বর হচ্ছে যেটা থাকে সেটা হচ্ছে কখনো কখনো একটা বক্স আকারে থাকে। সেই বক্সের মধ্যে হয়তো প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন তুমি কী কাজ করতেছো এরকম একটা ছক দিয়ে থাকে। ওখানে লিখতে হয় তোমাকে হচ্ছে প্যাসেজ আকারে লিখতে হয়, সেটা হচ্ছে যে তুমি প্রথম দিন কী কোনটা করছো, যে এটা কী হতে পারে যে এরকম হয় ছকটা, ওরকম থাকে যে প্রথম মাসে তুমি কোনটা করবা, দ্বিতীয় মাসে কোনটা করবা, তৃতীয় মাসে কোনটা করবা, এরকমও হয়। আবার অনেক সময় দেখা যায় যে প্রথম দিনে তুমি হচ্ছে কী করতেছো, দ্বিতীয় দিনে কী করবা, প্রথম চতুর্থ দিনে কি করবে, এরকম একটা দেওয়া থাকে, ওয়ার্কগুলো কাজগুলো দেওয়া থাকে, দিনগুলো দেওয়া থাকে। তখন এটাকে তোমাকে কি করতে হয়, তোমাকে প্যাসেজ আকারে 5টা সেন্টেন্স লিখতে হয়। আবার কখনো কখনো এটা এরকমও হয় যে প্রশ্ন আকারে দেওয়া থাকে, যে তুমি কখন ঘুম থেকে ওঠো, কখন তুমি স্কুলে যাও, কখন তুমি স্কুলে ব্যাক করো, আবার কখন ঘুমাতে যাও, এই ধরনের প্রশ্ন দিয়েও একটা 11 নম্বরের সমাধান হয়। আবার আরেকটা প্রশ্ন আমরা খেয়াল করলে দেখতে পাবো যে আমরা অনেক সময় 11 নম্বরে দেখবা শূন্যস্থান দেখতে পাই, যে শূন্যস্থানে কি করা আছে, যে শূন্যস্থানে সচরাচর আমাদের যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে সব কিছু দেওয়া থাকে, শূন্যস্থানে শুধুমাত্র তোমাকে সময়টাকে মেনটেন করতে হয়। তো ওই সময়কে মেনটেন করে হয়তো বা তোমার ওখানে বলা হলো যে আমি হচ্ছে সকালে এতটার সময় ঘুম থেকে উঠি, তারপরে এতটা ব্রেকফাস্ট করি, তারপরে হচ্ছে স্কুলে যাই, তারপরে ব্যাক করি, তারপরে ঘুমাতে যাই। এই যে সময়গুলো, কখন ঘুমাতে যাও, কখন স্কুলে যাও, এই সময়গুলোকে সুন্দর করে ধারাবাহিক ঠিক রেখে এটাকে অ্যান্সারগুলো দিলেই তুমি 11 নম্বরের সঠিক অ্যান্সার পাওয়া যায়। তো ওগুলো হচ্ছে অনেকটা সহজ। আর আজকে আমরা যেটা করবো সেটা একটু কঠিন, তারপরেও বলা যায় যে এটা যদি পারো তাহলে সবগুলো ইনশাল্লাহ পারা যাবে। তো আজকে যেই সমাধানটা দিব সেটা হচ্ছে যে আমাদের এরকম ছক আকারে দেওয়া থাকে, খেয়াল করে দেখো, আমি একটা ডিসপ্লে করে রেখেছি যে ছক আকারে একটা দেওয়া থাকবে। সেই ছক আকারে মনে করো যে এরকম ডে অফ দ্য উইক, সপ্তাহের দিনগুলো হচ্ছে কি, যেমন ফার্স্ট ডে, থার্ড ডে, ফোর্থ ডে, ফিফথ ডে, সিক্স ডে, এবং নেম অফ দ্য হচ্ছে কি ওয়ার্ক, নেম অফ দ্য ওয়ার্ক। তাহলে এখানে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে কি কাজগুলো, আমাদের কাজগুলো কি, তারপরে এখানে খেয়াল করে দেখো যে আমাদের হচ্ছে যেটা থাকে যে কাজগুলো দেওয়া থাকে এবং হচ্ছে সপ্তাহের দিনগুলো দেওয়া থাকে, কিন্তু সপ্তাহের নামগুলো দেওয়া থাকে না। এই জন্যে আমাদের এই ধরনের সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে একটা জিনিস মনে রাখতে হবে যে সপ্তাহের নামগুলো সুন্দরভাবে বানান সহকারে, মানে বানানগুলোই হয়তো সবাই জানি, হয়তো বা মাসের দিনের নামগুলো সবাই জানি, মাসের নামগুলো জানতে হবে। তো এই নামগুলো থাকা সত্ত্বেও পরে পরে দিতে কী হয়, বানানগুলো ভুল হয়ে যায়। তাই এই কারণে আমি কী করেছি, আমি তোমাদেরকে নামগুলো অলরেডি দিয়ে দিয়েছি। তো এই নামগুলো তোমরা কী করবে, তোমরা হচ্ছে খাতায় উঠায় রাখবে। তো এই নামগুলো তুমি খাতায় কী করবে, খাতায় উঠিয়ে রাখবে। তারপরে হচ্ছে এখন কী করবো আমরা, আমরা সরাসরি হচ্ছে প্রশ্নে চলে যাই। তো প্রশ্নে যেটা হচ্ছে সেটা খেয়াল করেও আমরা প্রশ্ন শুরু করার আগে আমাদের কি করতে হবে, যে হচ্ছে প্রশ্নটাকে ভালো করে বুঝতে হবে। কারণ প্রশ্নটা যদি তুমি ঠিক মতো না বুঝো তাহলে তুমি ওই প্রশ্নের অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েটভাবে দিতে পারবে না। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে প্রশ্নটাকে ভালো করে বুঝি। 11 নম্বরে এখানে বলা হয়েছে ইজ ডে ইউ উইল ডু ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং টেবিল। নিচে যে টেবিলটা দেওয়া আছে সেই টেবিলটার এক একদিন ভিন্ন ভিন্ন কাজ করবে। তারপর হচ্ছে কি রাইট 5 সেন্টেন্স, 5টা বাক্য লিখবে ইউজিং দ্য নেম অফ দ্য ডেজ অফ দ্য উইক। সপ্তাহের দিনগুলো ব্যবহার করে তুমি 5টা বাক্য লিখবে। হোয়েন ইউ উইল ডু অ্যাক্টিভিটিস, কবে কোন কাজগুলো করবে, এখন তুমি কবে কোন কাজগুলো করবে, সেই সেই দিনগুলোকে ব্যবহার করে 5টা সেন্টেন্স লিখতে হবে। এটা হচ্ছে তোমার 11 নম্বরের আমাদের 11 নম্বর প্রশ্নের যে উত্তরটা হবে সেটা। আর একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে সেটা হচ্ছে দেখো লাস্টের লাইনটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এটাকে অবশ্যই না পড়ে কখনো অ্যান্সার করতে চলে যাও না। অনেক সময় দেখা গেলো যে ওটা না পড়েই আমরা অ্যান্সার করতে চলে যাই, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, সামান্য একটু কেয়ারলেসের কারণে পরে আমাদের অনেক বড় ধরনের একটা ভুল হয়ে যায়।
খেয়াল করে দেখো, এখানে বলা হয়েছে ফ্রাইডে ইজ দ্য লাস্ট ডে অফ দ্য উইক, সপ্তাহের মনে করো শুক্রবারটা হচ্ছে সপ্তাহের শেষ দিন। আমাদের হচ্ছে কি, আমাদের এখানে বলে দিয়েছে ফ্রাইডে ইজ দ্য লাস্ট ডে অফ দ্য উইক, সপ্তাহের শেষ দিন কোনটা? ফ্রাইডে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে তাহলে ফার্স্ট ডে কোনটা হবে, তাহলে অবশ্যই স্যাটারডে, তাই না? তাহলে স্যাটারডেটা কি হবে? ফার্স্ট ডে হবে। তাহলে আমাদের এই কারণেই মাথায় কাজ করতে হবে, এইখানে যদি আমরা কি করতাম ফ্রাইডেটা যদি মাথায় না রাখতাম তাহলে আমাদের ভুল হয়ে যেত, তাই না? তাহলে এখন এখানে ফ্রাইডে থাকতে পারে, হয়তো বা স্যাটারডে থাকতে পারে, সানডে থাকতে পারে, মনডে থাকতে পারে, টুয়েসডে থাকতে পারে, ওয়েডনেসডে থাকতে পারে, তাই না? তো অনেক যে অনেক কিছু থাকতে পারে। তো এই কারণে আমরা আমরা কী করবো, আমরা হচ্ছে এই লাস্টের সেন্টেন্সটাকে ভালো করে পড়বো, যেই দিনটাকে উল্লেখ করা থাকবে সেই দিন থেকে আমাদের শুরু করতে হবে। ওকে, তাহলে এখন আমরা আসি টেবিলটাতে। খেয়াল করে দেখো টেবিলটাতে কী দেওয়া আছে, ফার্স্টে, প্রথম দিন। প্রথম দিন বলতে আমরা সপ্তাহের কোন দিনটাকে বুঝবো? আমরা কি সপ্তাহের ওই দিনটাকেই বুঝবো, শুক্রবারের পরের দিনটা, কারণ শুক্রবার হচ্ছে লাস্টের দিন, তাই না? শুক্রবার লাস্টের দিন, তাহলে ফার্স্টের দিন কোনটা? স্যাটারডে, রাইট? স্যাটারডে। তাহলে আমরা কী করবো, ফার্স্টে তাহলে লুক আফটার গার্ডেন, গার্ডেন দেখাশোনা করবে। তাহলে এখন আমি প্রশ্নটা কীভাবে লিখবো, তাহলে অন স্যাটারডে, অন স্যাটারডে আই উইল। আমরা অলরেডি কেন উইল, এখানে দেখো উইল ব্যবহার করলাম, এখানে আছে কি যে প্রথম সেন্টেন্সের প্রথম জায়গাটাই খেয়াল করে দেখবা যে এটা কোন টেন্সে রয়েছে। তো এটা ফিউচার টেন্সে আছে, আর ফিউচার টেন্সে থাকার কারণে আর ম্যাক্সিমাম সময়ই তোমাদের এই 11 নম্বরে এই প্রথম লাইনেই তোমাদের উত্তরটা পাওয়া যায় ম্যাক্সিমাম সময়। একটু খেয়াল করে ব্রেন খাটাইলি বাবা। তাহলে এখানে আই উইল ডু ডিফারেন্ট, এখানে হবে কি আই উইল, আমি এখন এখানে আছে ডিফারেন্ট ও অ্যাক্টিভিটিস, ডিফারেন্ট অ্যাক্টিভিটিস বলতে গেলে এই কাজগুলো, এই কাজগুলো, তাই না? তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখানে সরাসরি হচ্ছে এখান থেকে এই সেন্টেন্সটা বানাতে পারি যে ইউর জায়গায় আই দিলাম আর উইল দিলাম, আর বাকিগুলো হচ্ছে এই যে কাজ। ওকে, তাহলে এখন খেয়াল করে দেখো প্রথম সেন্টেন্সটা কী হবে, তাহলে হচ্ছে কি এখানে হচ্ছে ফার্স্ট ডে হচ্ছে লুক আফটার গার্ডেন, তাহলে আমি প্রথম এটা অলরেডি লিখে রেখেছি যে হচ্ছে কি স্যাটারডে। তাহলে এখন দেখো অন স্যাটারডে হচ্ছে আই উইল লুক আফটার গার্ডেন, খেয়াল করছো? আমি হচ্ছে কি করলাম এই সেন্টেন্সটাকে এখানে সরাসরি বসিয়ে দিলাম। আর এখানে একটা জিনিস বুঝো যে হচ্ছে আমি কি করছি স্যাটারডে থেকে শুরু করলাম, তাই না? আচ্ছা, তারপরে দেখো এইবার পরের সেন্টেন্স, একটা সেন্টেন্স শেষ, পরের সেন্টেন্সটা খেয়াল করে দেখো আমি কী দি কী লিখেছি, কেন লিখলাম এটা তোমরা একটু চিন্তা করো। আমি স্যাটারডের পরে সানডে না লিখে কেন মানডে লিখলাম? আমি একটা জিনিস খুব ভালো করে বুঝো যে স্যাটারডের পরেই তো সানডে, তাই না? তো আমি এখন কেন মানডে লিখলাম? দেখো মানডে এই কারণেই লিখলাম, খেয়াল করে দেখো এখানে এখানে আছে ফার্স্ট ডে আছে, সেকেন্ড ডের কথা বলা আছে? বলা নাই, তাই না? তাহলে সেকেন্ডের কথা যেহেতু বলা নাই সেক্ষেত্রে আমরা কী করছি থার্ডের কথা বলা আছে, তার মানে সেকেন্ডে মিসিং আছে। তাহলে সেকেন্ডে মিসিং হলে সপ্তাহের দ্বিতীয় দিনটাও তো মিস, তাই না? হ্যাঁ, তাহলে এখন যেটা করতে হবে, সপ্তাহের যেহেতু প্রথম দিনটা আছে দ্বিতীয় দিনটা নেই, তাহলে আমরাও কী করবো সপ্তাহের প্রথম নামটা রাখবো, দ্বিতীয় নামটা রাখবো না। ওকে, তাহলে এখন থার্ড হিসাবে কি, তাহলে একদিন বাদ দাও, বাদ দিলে তাহলে থার্ড হিসাবে কি স্যাটারডে সানডে মনডে, তার মানে তৃতীয় দিন হচ্ছে কোনটা? মনডে পরে, ঠিক আছে? তাহলে অন মনডে আই উইল ক্লিন মাই রুম, আমি আমার কী করলাম ওই দিন হচ্ছে কি মনডে আমি কী করি আমার আমার রুম আমি আমার আমার রুম পরিষ্কার করবো, তাই না? এখন পরে দেখো ফোর্থ ডে, ফোর্থ ডে হচ্ছে কি সুইমিং প্র্যাকটিস, তাহলে ফোর্থ ডে সুইমিং প্র্যাকটিস কি, এখন দেখো ফোর্থ ডে হচ্ছে কি থার্সডে, তাই না? তাহলে থার্সডে, এখন খেয়াল করে দেখো এই থার্সডে হচ্ছে আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি যে অন থার্সডে হচ্ছে আই উইল বি সুইমিং। এখন উইল বি কেন যোগ করলাম, কারণ হচ্ছে কি এটা হচ্ছে আইনজি যুক্ত আছে, তাই না? আমরা জানি হচ্ছে কন্টিনিউস ফিউচার কন্টিনিউস টেন্সগুলোকে এভাবে শ্যাল বা উইল বি এরকম একটা ব্যবহার করতে হয়, তাই না? যেহেতু আইনজি যুক্ত আছে, যদি আইনজি যুক্ত না থাকতো তাহলে আমরা কি করতাম, এই আইনজি যদি যুক্ত না থাকতো তাহলে এই আইনজি যুক্ত না থাকলে আমরা কি করতাম, আমরা হচ্ছে আমরাও এই বি দিতাম না, ঠিক আছে? আমরা আইনজি যুক্ত না থাকলেও আমরা বি দিতাম না, যেহেতু আমাদের আইনজি যুক্ত আছে এই কারণে আমরা বি যুক্ত করতে হবে। তোমরা মনে রাখবা যে কোনো কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে হলে এটা যদি ফিউচার কন্টিনিউয়াস তৈরি করতে হয় তখন কী করতে হবে, উইল বি বা শ্যাল বি বসাবা। ওকে, তারপরে দেখো ওয়েডনেসডে, পরেরটা আবার খেয়াল করো, পরের সেন্টেন্সটা খেয়াল করে দেখো যে হচ্ছে এখানে আমাদের কী বলা হয়েছে যে হচ্ছে ফিফথ ডে, ফিফথ ডে হচ্ছে কি ফুটবল প্র্যাকটিস, তাহলে আমরা ফুটবল কী হচ্ছে অন ওয়েডনেসডে আই উইল ফুটবল প্র্যাকটিস, ঠিক আছে? দেখো প্রথম সেন্টেন্সটা যদি তোমরা পারো, প্রথম সেন্টেন্সটা পারলে আর দ্বিতীয় সেন্টেন্সগুলো পরের পরবর্তী সেন্টেন্সগুলো নিয়ে কোনো প্রবলেম নাই, আমাদের মেন সমস্যা হচ্ছে প্রথম সেন্টেন্সটা। প্রথম সেন্টেন্সটা যদি তুমি ঠিকঠাকভাবে করতে পারো তাহলে বাকি সেন্টেন্সগুলো তুমি একা একাই পারবে, এটা একই সেম ওয়েতে করে যাবা। তারপরে খেয়াল করে দেখো
যে পরে আরেকটা হচ্ছে কি, এবং আই উইল ফুটবল প্র্যাকটিস, তারপর হচ্ছে কি, এবার হচ্ছে কি, লাস্ট হচ্ছে কি, আই উইল বি ড্রয়িং প্র্যাকটিস, আই উইল বি, কেন বি করলাম, কারণ হচ্ছে যে ড্রয়িং আর সাথে আইনজি যুক্ত, ড্রয়ের সাথে আইনজি যুক্ত আছে, এই কারণে আমরা বি যোগ করলাম। তাহলে আই উইল বি ড্রয়িং প্র্যাকটিস, তাহলে এখন মনে হয় যে এটা নিয়ে আর কোনো প্রবলেম নাই, প্রবলেম আছে, প্রবলেম নাই। তাহলে এখন আমরা এটা বুঝলাম যে আমরা এই এই আনসারগুলো কোথায় পাবো, প্রথম লাইনে একটু ফোকাস রাখলেই আমরা সব কিছু বুঝতে পারবো, প্রথম লাইনটাতেই আমাদের এইগুলোর অ্যান্সার ম্যাক্সিমাম টাইমে দেওয়া থাকে। তাহলে এখন আমি এখান থেকে দেখো, খেয়াল করে দেখো, ডিফারেন্ট এখানে আছে কি, ডু ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। তো এই ডু ডিফারেন্ট অ্যাক্টিভিটিস বলতে গেলে আমরা ওই যেই কাজগুলো দেওয়া আছে, এই যে কাজগুলো, তাই না? তো এই কাজগুলোর ক্ষেত্রে আমরা কি করব, এই কাজগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত এখানে হচ্ছে কি করব, একটা করে বসাবো, আর এখানে আই ইউর জায়গায় আই দিয়ে দেবো। তাহলে আই উইল, আই উইল হচ্ছে কি, লুক আফটার গার্ডেন, আই উইল ক্লিন মাই রুম, তারপর হচ্ছে এটা, তারপরে আর সপ্তাহের মাস, সপ্তাহের নামগুলোর অবশ্যই সপ্তাহের নামগুলোর প্রথম অক্ষরটা বড় হাতে দিবে, এটা মনে রাখবে, সপ্তাহের প্রথম নামের আগে বড় অক্ষর হয়। আচ্ছা, তাহলে এখন আমরা চলে আসি 11 নম্বরের দ্বিতীয় দ্বিতীয় একটা আরেকটা পদ্ধতি, যেটা এটা এই পদ্ধতিটা অনেক সময় আসে, খেয়াল করে রাখবা যে হচ্ছে কি করতে হবে, যে হচ্ছে এটা হচ্ছে কি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এখানে এটা পড়ো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন অ্যান্ড ইউজ এএম পিএম হোয়ার নেসেসারি, যেখানে এএম এর প্রয়োজন, যেখানে পিএম এর প্রয়োজন, সেই ব্যবহার করে এই প্রশ্নগুলোর অ্যান্সার দাও। তার মানে আমাদের 11 নম্বর হচ্ছে, আমরা একটা জিনিস বুঝলাম, 11 নম্বরে শুধুমাত্র টেবিলই আসে না, তোমার 11 নম্বর হচ্ছে অনেক সময় অনেক রকমেরই আসে, চার রকমের চলে আসে। তো এটা হচ্ছে প্রশ্নের উত্তর, এটা হচ্ছে, এটা কিন্তু অনেক সহজ, ওটার তুলনায় এটা অনেকই অনেক সহজ। এখানে শুধু প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে কি করতে হবে, এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে, তাহলে তুমি হচ্ছে কি করবে, 5টা প্রশ্ন থাকবে বা 6টা প্রশ্ন থাকবে, সেই সকল প্রশ্নের উত্তর তোমাকে এখানে থেকে দিয়ে দিতে হবে, তাহলেই তুমি কি করবে, এটা 11 নম্বর অ্যান্সার করতে পারলে। তার মানে ওইটা আর এটা যদি কম্পেয়ার করি তাহলে এটা সহজ। ওকে, তাহলে এখন দেখো আমাদের যে 11 নম্বর প্রশ্ন থাকবে, প্রশ্নগুলো ভালো করে বুঝতে হবে। এখানে বলছে কি, হোয়েন, এ নম্বরে প্রশ্ন করে দেখো, হোয়েন ডু ইউ গেট আপ, কখন তুমি ঘুম থেকে ওঠো, মানে একদমই একদমই সরল, একদম সোজা একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর তোমাকে যদি আমি সচরাচর বলি তাহলে তুমি বুঝতে পারবে, তুমি কখন উঠবে, মানে উঠতে পারবে, উঠে উঠো সেটা বলে দিতে পারবে, তাই না? তাহলে এখন যেটা হলো, কি হলো, যে হচ্ছে হোয়েন ডু ইউ গেট আপ, কখন তুমি ঘুম থেকে ওঠো, তাহলে এখানে তুমি কখন ঘুম থেকে ওঠো, আই গেট আপ অ্যাট হচ্ছে 6 AM। দেখো আমি এম কেন দিলাম, কারণ আমরা জানি যে হচ্ছে রাত 12টা থেকে সকাল 12টা, মানে সকাল 12টা পর্যন্ত এম থাকে, আর আবার সকাল 12টা থেকে দুপুর 12টা থেকে বলা যায় যে হচ্ছে রাত 12টা পর্যন্ত আবার পিএম থাকে, এই কারণে। তাহলে এখন সকাল 6টার সময় তাহলে আমি বুঝলাম কি, যে আই গেট আপ অ্যাট হচ্ছে 6 AM, তার মানে এটা হচ্ছে আমি সকাল ঘুম থেকে 7টা 6টার সময় ঘুম থেকে উঠি। পরের প্রশ্নটা দেখো, হোয়েন ডু ইউ গেট গো টু স্কুল, হোয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও। তাহলে এখন আমি কি লিখবো, আই গো টু স্কুল, গো টু স্কুল অ্যাট, সময়ের আগে কি বসে, অ্যাট বসে, ওকে, আর মাসের আগে ইন বসে, আর সপ্তাহের আগে অন বসে, এটা মনে রাখবে। তাহলে এখানে কি আছে, যে আই গো টু স্কুল অ্যাট হচ্ছে কটার সময় স্কুলে যাও, তাহলে 9টা AM, সকাল 9টায় আমি কি করি, ঘুম, সকাল 9টায় আমি হচ্ছে স্কুলে যাই। তাহলে দেখো এই প্রশ্নগুলো খুবই সহজ না, মানে অ্যান্সার করা খুবই সহজ। তাহলে পরের প্রশ্নটা আবার খেয়াল করে দেখো, এখানে কি বলছে, আমি একটু কালারিং করে দেই তাহলে বোঝা যাবে যে আসলে অ্যান্সারটা কিভাবে করলাম। তাহলে দেখো পরের অ্যান্সারটা আমরা খেয়াল করে দেখো, পরের অ্যান্সারটা কি হবে, এখানে বলছে হোয়েন ডু ইউ অ্যাটেন্ড ইউর ফার্স্ট পিরিয়ড, হোয়েন ডু ইউ অ্যাটেন্ড ইউর ফার্স্ট পিরিয়ড, তুমি প্রথম ক্লাসে কখন উপস্থিত হও। তাহলে আমি এখন কিভাবে দিব, তাহলে দেখো, তাহলে আই অ্যাটেন্ড, তাই না, অ্যাটেন্ড, এখানে ইউর আছে, মাই হবে, মাই ফার্স্ট পিরিয়ড অ্যাট 10
AM 10টার সময় আমি আমার প্রথম ক্লাস শুরু করি। বেশ সহজ, তাই না? এখন খেয়াল করে দেখো যে হচ্ছে আরেকটা জিনিস আছে কি, হোয়েন ডাজ ইওর টিফিন ব্রেক স্টার্ট? এটা তো আমি মনে হয় যে আর কোনো সমস্যা, সব একই সিস্টেমে, খালি হচ্ছে ইউর জায়গায় হচ্ছে কি হবে মাই হবে, ইউর জায়গায় কি হবে মাই হবে, আর ইউ থাকলে আই হবে, এতটুকুই ডিফারেন্ট। তাহলে আসলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা যে হবে কি হচ্ছে মাই, তাই না? মাই টিফিন টিফিন ব্রেক স্টার্ট অ্যাট PM 1 PM। তাহলে এখন আমরা হচ্ছে কি করলাম যে হচ্ছে ডি নাম্বার, তাহলে হচ্ছে মাই টিফিন ব্রেক স্টার্ট অ্যাট হচ্ছে 1 PM, তাহলে হয়ে গেল। এরপরে দেখো আরেকটা আরেকটা সহজ অ্যান্সার, দেখো এবার আমি হচ্ছে আরেকটা অ্যান্সার করি, তাহলে হচ্ছে এটা বুঝতে পারবে, এটা তোমরাই পারবে আমার বলার চাইতে। খেয়াল করে দেখো যে হচ্ছে এটা হচ্ছে হোয়েন, এখানে বলছে হোয়েন ডাজ ইওর স্কুল ব্রেক আপ, তোমার স্কুল কখন ছুটি হয়? সবাই পারবে না? তাহলে হচ্ছে ইওর স্কুল মানে কি মাই স্কুল, তাই না? তাহলে হচ্ছে কি মাই স্কুল ব্রেক আপ অ্যাট 3:40 PM। তাহলে 3:45 PM, তাহলে আমরা হচ্ছে কি করলাম, তাহলে এখন হচ্ছে কি আমরা হচ্ছে এটা 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 পারলাম, তাই না? আমাদের স্কুলের টাইম এরপরে পরে লাস্টের যে প্রশ্নটার অ্যান্সার সেটা দেখো, এখানে কি বলছে হোয়েন ডু ইউ রিটার্ন হোম, হোয়েন ডু ইউ রিটার্ন হোম, তাহলে কি হবে আই, তাই না? আই রিটার্ন হোম অ্যাট 4 PM। ওকে, তাহলে এখন খেয়াল করে দেখো, তাহলে আমরা হচ্ছে কি করলাম যে এটা তাহলে এখন খেয়াল করে দেখো আমরা যে প্রশ্নগুলো অ্যান্সার করলাম, এই যে ছোট করে আমি দেখাই দিলাম যে হচ্ছে কি অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চিন অ্যান্ড ইউজ হচ্ছে কি AM PM অ্যাওয়ারনেস, যেখানে AM এবং PM এর প্রয়োজন সেখানে এগুলো ব্যবহার করে আমাদের কি করতে হবে, এই প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। তাহলে এখন খেয়াল করে দেখো প্রশ্নের অ্যান্সারগুলো আমরা খুব সহজেই করে ফেললাম, না? দেখো এখানে কি আছে যে হচ্ছে তাহলে এখন খেয়াল করে দেখো এখানে যেটা করলো সেটা হচ্ছে কি আমরা হচ্ছে